সংযুক্ত আরব আমিরাত। রাসুল কায়মায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগের বিজয় দিবস স্থানীয় একখান হোটেলের মধ্যে মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসাবে আসিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন। প্রধান বক্তা হিসেবে আছিল ফেয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্যান্য দলের মধ্যে বক্তব্য রাখি তাজউদ্দিন, সুবোধ চৌধুরী শিবু, মতিন হাজি বাদশাহ, জাফর শহীদ, আনোয়ার ও নজরুল সহ আরও বোধকেও বক্তব্য রাখি। চট্টবাংলা অনলাইন টিভি, চট্টগ্রাম।